একটা ঘটনা ঘটছে, বিশাল বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। দুর্ঘটনাটা কীরকম, আমি বাইক 50-60 চালাইতেছিলাম, হঠাৎ করে মনে হলো যে বাইক থেকে কেমন একটা শব্দ আসতেছে হঠাৎ। তো শব্দটা কেমন, চেইন পড়ে গেলে বা চেইন লুজ হইলে যেই শব্দটা হয় খ্যাট খ্যাট করে এরকম এরকম। পরে আমি চেনের দিকে তাকাইলাম, দেখি যে না চেন তো টাইটই আছে। পরে নিউট্রাল করলাম, নিউট্রাল করে দাঁড়াইলাম বাইক স্ট্যান্ড করে, চেনটা হাত দিয়ে দেখলাম যে না চেন তো টাইটই আছে। তারপরে কীরে ঘটনা কি, আবার স্টার্ট দিলাম, দেখি যে সবই ঠিক আছে, আবার স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে এক গিয়ার দিয়ে একটু যাচ্ছি, আবার শব্দ করতেছে এবং জোরে এবার। পরে পাশেই একটা সার্ভিস সেন্টার ছিল খুব কাছে, ওই সার্ভিস সেন্টারে গেলাম, টেকনিশিয়ান আছে। যাওয়ার পরে পিছনের চাকার দিকে যখন তাকাইলাম, তখন দেখতেছি যে আমার পিছনের যে ব্রেক চেন স্পকেট চাকা থেকে ফাঁকা হয়ে আছে, এরকম 1 ইঞ্চির মতো ফাঁকা হয়ে আছে। ভেতরের যে এই যে বুশগুলো আছে না, তিন কোণ আকৃতির জয়েন্ট দুইটা বুশ, ওই বুশগুলো দেখা যায়। আমি তো ভয় পাইছি, হায় হায় কিরে। পরে টেকনিশিয়ান দেখে বললো যে ভাই বেয়ারিং ভেঙে গেছে মনে হয়। পরে পিছনের চাকাটা খোলা হইলো, খোলার পরে দেখতেছি যে বেয়ারিং ভেঙে গেছে, ওই যে চেন স্পকেটের সাথে যে বেয়ারিংয়ের মাধ্যমে চাকার সাথে কানেক্টেড থাকে, বুশ যে এরকম একটা রডের রিংয়ের মতো আছে গোল ছোটো, সেটা সেটার মধ্যে বেয়ারিং বসে, সেটা আবার গিয়ে চাকার ভেতরে ওই যে আপনার ওই যে তিন কোণ আকৃতির দুইটা জয়েন্ট করা যে বুশগুলো থাকে, বুশ বলে মেবি, ওটার সাথে কানেক্টেড, ওই বেয়ারিংটা ভেঙে গেছে। পরে বলতেছে ভাই বেঁচে গেছেন হঠাৎ করে। ও আবার হয়েছে কি, চেন স্পকেটটা যেহেতু বাইরের দিকে চলে আসছে, চেন স্পকেটটা বাঁকা হয়ে চেসিসের যে রডটা আছে, মানে চাকার দুই পাশে যে লম্বা রড দুটো থাকে ইঞ্জিনের দিক থেকে, ওই রডের সাথে ঘষা লেগে চেসিসে চেন স্পকেটে দাগ পড়ে গেছে। তারপরে কি করলাম, বেয়ারিং চেঞ্জ করতে হবে। পরে বেয়ারিং নিয়ে আসলাম, একটা দুইটা বেয়ারিং ছিল, একটা বললো 130 টাকা, একটা বললো 250 টাকা। 250 টাকা, এটা নাকি ভালো, জাপানি KYK নাম, মেবি KYK। তো এটা আনলাম। তারপরে হচ্ছে ওই আবার বেয়ারিংটা ভেঙে যাওয়ার পরে ওই যে ছোটো যেই একটা মাথার সাথে বেয়ারিংটা লাগানো থাকে ওইটার সাথে এমনভাবে আটকে আছে, বের করা যাচ্ছিলো না। পরে আবার ওই যে একটা ওদের কাটার আছে না, কাটিং মেশিন, এই বিদ্যুতের মাধ্যমে যে কাটে, ওটা দিয়ে কেটে অনেক কষ্ট করে তারপরে হচ্ছে ওইটা খুললো। খোলার পরে নতুন বেয়ারিংটা সেট করা হলো এখন, আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু খেয়াল রাখবেন, আমি এখন একটা বেয়ারিং কিনে রাখবো আমার সাথে, আমি চিন্তা করছি। আমি যখনই যেই ছোটোখাটো সমস্যাগুলো হয় তখন আমি কিন্তু সেটা কিনে রেখে দিই। যেমন আমার একবার ক্লাচ কেবল ছেড়ে গেছিলো, এখন আমি একটা নর্মাল ক্লাচ কেবল কিনে আমার ব্যাগে সবসময় রাখি, ব্যাগে বলতে বাইকের ভেতরে, পেছনের সিটের ভিতরে আশেপাশে জায়গা আছে ওদিকে রেখে দিই। এখন আমি একটা বেয়ারিংও কিনবো, এভাবে আমি মাঝে মধ্যেই যখন টুকটাক ছোটোখাটো সমস্যাগুলো হয় ওই জিনিসগুলো আমি কিনে কিন্তু আমার সাথে রেখে দিই, কারণ রাস্তায় বিপদে পড়লে, যেমন এই বেয়ারিং ভেঙে গেলে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। আমার ভিতরে টুল বক্সে যে রেঞ্জ, তারপরে এরকম ওই যে নাট খোলার, চাকা খোলার যন্ত্রপাতিও থাকে, টুলসগুলো থাকে। তো আশা করি ইনশাল্লাহ রাস্তায় টুকটাক বিপদে পড়লে যাতে নিজে উদ্ধার হইতে পারি, তো আপনারা একটু সতর্ক থাকবেন এ ব্যাপারে। আর একটা বিপদ থেকে বাঁচা গেলাম, আমি তো ভয় পাইছি, একটা সমস্যা হতো না রাস্তায়, আর দুপুরে ভেঙে চিরা চেন স্পকেটটা নষ্ট হয়ে যেত, কাটাগুলো বাঁকা হয়ে যেত, করে যেতাম আল্লাহ রে। আমি তো আরো তাই না যাই 60-70-এ, হ্যাঁ ওই যে ঘষা লাগছে, হ্যাঁ ও ওটা বাজিয়ে গেলে তো দাম করে চাক্কা লক হয়ে যেত, আল্লাহ বাঁচাইছে। ধন্যবাদ, টুকিটাকি সমস্যা আপনাদের সাথে এভাবে শেয়ার করতেই থাকবো KPR-এর। আবার অন্য কোনো সমস্যা নিয়ে অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।